নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি মে মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি বিশ্বরাশির মানুষ হন, আপনার জন্য এই মে মাসে কি ফল পেতে চলেছেন, অর্থাৎ এটি একটি সম্ভাবনা মাত্র, অর্থাৎ হুবহু মিলবে আমি কখনোই এটা দাবি করি না, কিন্তু এই রাশিফল আপনাদের আগামী মাসে স্বাস্থ্য, শিক্ষা, কর্ম, ভাগ্য, ইনভেস্টমেন্ট, প্রেম এবং বিদেশ, এই জায়গাগুলো, বিবাহ, এগুলো কিন্তু নির্দেশ কিন্তু করবে। আপনি বিশ্বরাশির মানুষ, আগে যা ঘটেনি আপনার ক্ষেত্রে তাই ঘটতে চলেছে নিশ্চিত। দেখুন, বৃষরাশির ক্ষেত্রে এ মাসে যে গ্রহের গোচর, সেই অনুযায়ী আপনাদের প্রথম কথা স্বাস্থ্যের জায়গাটা আছে। স্বাস্থ্য হচ্ছে সম্পদ, শরীরগত শরীর স্বাস্থ্যের দিকটা দুর্দান্ত কিন্তু থাকবে। অর্থাৎ রাশির অধিপতি তুঙ্গ গৃহে অবস্থান করছে, যথেষ্ট শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। শরীর নিয়ে বড় ধরনের যে সমস্যা, শরীর নিয়ে যে খুব ভোগা আপনি বিশ্বরাশির বা বিশ্বলগ্নের মানুষ, সেটা কিন্তু থাকছে না। ওভারঅল স্বাস্থ্যের দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের ক্ষেত্রে প্রেম। দেখুন, প্রেমেরটা যেটা রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে পঞ্চম ভাব। দেখুন, পঞ্চম পতি রাশিতে অবস্থান করবে, আপনাদের প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে কিন্তু সফলতা আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ এমনিতে প্রেমের ক্ষেত্রে আমি তিনটি গ্রহকে বারবার বলি, আপনার চন্দ্র, মঙ্গল এবং শুক্র আপনার জন্মছকে কেমন আছে এবং পঞ্চম ভাব কেমন আছে, সেই অনুযায়ী কিন্তু আপনি প্রেমের ক্ষেত্রে সফলতা কিন্তু পাবেন। কিন্তু বর্তমান যে গ্রহের গোচর, সেই অনুযায়ী আপনি কিন্তু প্রেমে নিশ্চিত রূপে কিন্তু সফলতা আপনি পেতে চলেছেন। আপনি বৃষরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু প্রেমের ক্ষেত্রে দুর্দান্ত সফলতা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ নতুন প্রেম বা যাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাচ্ছিল, সেই সম্পর্কে কিন্তু উন্নতি কিন্তু আপনাদের হতে চলেছে। এবার আসি আপনাদের ক্ষেত্রে কর্ম। দেখুন, আপনাদের কেন্দ্রতিক রাজ্য কিন্তু সৃষ্টি করেছে। আপনি বিশ্বরাশির মানুষ, আপনার ক্ষেত্রে নতুন কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের কিন্তু এই সময় হবে। অর্থাৎ আপনি বিশ্বরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি, যারা কর্ম পাচ্ছিলেন না, যারা সেই জায়গাটা কিন্তু কর্ম পাওয়ার বা যারা প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনারা যারা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছিলেন, একটা পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আপনাদের এই সময় দেখা যাচ্ছে। গ্রহের যা গোচর, পরিবর্তন কিন্তু আপনাদের হতে চলেছে বিশ্বরাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে। এরপর যে আমি বিশ্বরাশির ক্ষেত্রে যেটা বলতে চলেছি সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে ব্যবসা। ব্যবসা আপনাদের কেমন যেতে চলেছে? দেখুন, ব্যবসা ক্ষেত্রে সপ্তম পতি আপনাদের ক্ষেত্রে ঠিক কর্মভাবে এবং ভাগ্যভাবে অবস্থান করছে। অর্থাৎ এই জায়গাটা ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আপনাদের এই সময় কিন্তু দিবে। অর্থাৎ যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনারা নতুন কন্ট্রাক্টগুলো কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ বড় ধরনের কন্ট্রাক্ট, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে বিশ্বরাশি আপনি মানুষ। আপনার ক্ষেত্রে নতুন ব্যবসার একটা সুযোগ আপনাদের আসবে এবং বড় ধরনের ড্রিল প্রাপ্তি আপনাদের কিন্তু ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত কিন্তু সুযোগ কিন্তু আসতে চলেছে। অর্থাৎ বিশ্বরাশির ক্ষেত্রে যথেষ্ট লাভ এ সময় কিন্তু হতে চলেছে ব্যবসা ক্ষেত্র থেকে। দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে। আপনি বিশ্বরাশি মানুষ, আপনাদের ডেলি ইনকাম আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু এ সময় করবে। শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দুর্দান্ত লাভ আপনাদেরকে কিন্তু দিবে বিশ্বরাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে। এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন, পঞ্চম ভাব রিপ্রেজেন্ট এডুকেশন, শিক্ষাক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো।
অর্থাৎ যারা উচ্চ শিক্ষা করছেন, আপনি উচ্চ শিক্ষার সঙ্গে রত আছেন, সেই জায়গাটা কিন্তু আপনারা কিন্তু সাকসেস আপনারা কিন্তু পাবেন। আপনি মিশ্রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিদেশ থেকে, অর্থাৎ যারা বিদেশের সাথে রত আছে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, বিদেশের সাথে রত আছে, আপনারা বিদেশ থেকে কিন্তু দুর্দান্ত সফলতা কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, অর্থাৎ আপনারা বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছেন বা পরোক্ষভাবে আছেন, সেই জায়গাটা কিন্তু বিদেশ থেকে আপনারা যথেষ্ট বেনিফিটেড আপনারা কিন্তু হবেন। এবার আসি আপনাদের সম্পত্তিগত দিকটা। দেখুন, চতুর্থ পতি আপনাদের দ্বাদশ হবে এবং রাশিতেও কিন্তু অবস্থান করবে। এই জায়গাটায় যখন রাশিতে অবস্থান করবে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে কিন্তু আপনাদের লাভ কিন্তু হবে। এই মাসে আপনাদের মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা, লাভ আপনাদের কিন্তু এই সময় কিন্তু হতে চলেছে। আপনি বিশ্বরাশির মানুষ, লিখে রেখে নিন, ডায়েরিতে নোট করে নিন। বিশ্বরাশির ক্ষেত্রে উচ্চ পদে আসীন যারা আছেন, যারা উচ্চ পদে আছেন, আইপিএস অফিসারের সঙ্গে আছেন, এগুলো কিন্তু যথেষ্ট লাভ কিন্তু হবে। এবং রাজনীতির ক্ষেত্রে আপনাদের উত্থান, আপনি বিশ্বরাশি অথবা বিশ্বলগ্নের মানুষ, রাজনীতির ক্ষেত্রে কিন্তু উত্থান আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন বা আপনি ছোটোখাটো ব্যবসা করছেন, অর্থাৎ ছোটোখাটো আপনারা যারা ব্যবসা করছেন, ছোটোখাটো ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট লাভ আপনাদের কিন্তু এই সময় হবে। ক্ষুদ্র যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, মাইক্রো ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু হবে। আপনাদের ক্ষেত্রে বিশ্বরাশি দাম্পত্য সুখের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিংয়ের জায়গা সৃষ্টি কিন্তু আপনাদের করতে চলেছে। এবং আপনাদের এই সময় শুভ বিবাহের একটা যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হচ্ছে। বৃহস্পতি আপনাদের একাদশভাবে অবস্থান করছে। দেখুন, একাদশপতি একাদশভাবে ভ্রমণ মানে দুর্দান্ত রেজাল্ট আপনাদের দেখবে, মানে দুহাত ভরে বিশ্বরাশিকে কিন্তু অর্থ কিন্তু দিতে চলেছে। এবং সরাসরি পঞ্চমভাবের উপর দৃষ্টি, আকর্ষিক ধনলাভ গোল্ড থেকে, শেয়ার বাজার থেকে, আপনার জেমস জুয়েলারিজ থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবেন, বা স্টক বিজনেস থেকে কিন্তু আপনারা লাভ পাবেন। এবং তৃতীয়ভাবে দিচ্ছে, আপনাদের যথেষ্ট লাভ এই সময় দিবে এবং কন্ট্রাক্টগুলো, যোগাযোগগুলো কিন্তু আপনার নিয়ে আসবে। সপ্তমভাবে দৃষ্টি, শুভ বিবাহ, দৈনিক রোজগার জায়গাগুলো আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে। এবং আপনাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত, আপনি যারা বিশ্বরাশি ব্যবস্থা করেন, যে কোনো ব্যবসা, তাদের কিন্তু যথেষ্ট লাভ এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন। বিশ্বরাশির ক্ষেত্রে আপনারা কী উপায় করবেন আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলবো। এবং অর্থনৈতিক দিকটা যদি বলি, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের এ মাসে যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে। নিজস্ব প্রপার্টি আপনারা কিন্তু এ সময় ক্রয় কিন্তু করতে চলেছেন। বন্ধু বান্ধব থেকে সহযোগিতা আপনারা কিন্তু এই মাসে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু পাবেন। এবং ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজ করে হয় সে কাজ কিন্তু আপনাদের হতে চলেছে। অর্থাৎ আমি বারবার বলি, কর্মের থেকে ভাগ্য বড়, ভাগ্য যদি আপনার সাথ দেয় কিনা, আপনি খুব কম পরিশ্রম করে কিন্তু ধনী ব্যক্তিতে কিন্তু পরিণত হতে পারেন। কী উপায় করবেন? দেখুন, আমি বলবো আপনারা শুক্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষ লাভ পাবেন। এর পাশাপাশি যদি আপনারা মহাদেবের উপাসনা যদি করতে পারেন, আপনি বিশ্বরাশির মানুষ, আপনি যদি মহাদেবের উপাসনা করতে পারেন, বিশেষভাবে কিন্তু লাভ পাবেন। ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।